নতুন বন্ধুতে এক্ষুনি চলে আসবে। হ্যাঁ আমিও তাই শুনেছি। ওহো বন্ধুরা, আজ কিন্তু সিসিমপুরে আমাদের একজন নতুন বন্ধু আসবে। সেই জন্য ইকরি অনেক কিছু আয়োজন করেছে, তাই না? হ্যাঁ তাই। আচ্ছা ইকরি, এই আশাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, তুমি কি কোথাও দেখেছ? আশা? হ্যাঁ দাঁড়াও, ইকরি এক্ষুনি দেখছে। হ্যাঁ আচ্ছা, কি খবর আশা? আমার মনে হয় লাইব্রেরিতে কাজে আটকা পড়ে গেছে। গুনিমারে জানো জানো, টুকটুকি বলেছে কি নতুন বন্ধুটা নাকি সব বন্ধুকে খুব ভালোবাসে। এই শুন না, নতুন বন্ধুকে দেখার জন্য ইকরি তো আর অপেক্ষাই করতে পারছে না। ধৈর্য ধরো ইকরি, ধৈর্য ধরো। আরে টুকটুকি তো গেছে বন্ধুটাকে আনতে। ভালো না গুনিমারা? ইকরি দেখো তো ফুলগুলো কম হয়ে গেল কিনা। জানি আমি ঠিক বুঝতে পারছি না হালুম, তাছাড়া আমার মিষ্টি বানানো এখনো শেষ হয়নি, সেই চিন্তায় আমি অস্থির। মিষ্টিগুলো আবার ওর পছন্দ হয় কিনা তা তো জানি না, তবে শুনেছি ও খুব বুদ্ধিমতী। টুকটুকির সঙ্গে নাকি স্কুলেও যায়, ফুলগুলো ও নিশ্চয়ই পছন্দ করে দেবে। নতুন বন্ধুটা স্কুলেও যায়, দারুণ ব্যাপার না? কি সুন্দর সিসিমপুর, কি ভালো এখানকার সবাই। টুকটুকি তো নতুন বন্ধুটার নাম বলেনি। তাহলে এখন কি হবে, নতুন বন্ধুটা যদি এক্ষুনি চলে আসে? আমি কি জানতে পারি তোমরা কার জন্য এত সব আয়োজন করছো? সে এক অসাধারণ বন্ধু। টুকটুকি কোথায়? টুকটুকি নতুন বন্ধুটার নাম জানে? টুকটুকি, টুকটুকি নতুন বন্ধুটার নাম কি? ওর নাম রায়া। সিসিমপুরে স্বাগত। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। শোনো শোনো সবাই শোনো, এখন থেকে রায়া আমাদের সাথে সিসিমপুরে থাকবে। আমি তাহলে নতুন বন্ধু রায়ার নামটা ব্যানারে লিখে ফেলি। হ্যাঁ হ্যাঁ লেখো লেখো লেখো। আমারও মিষ্টি বানানো শেষ, চলো খাওয়া শুরু করি। প্রতি রাতে সে বিছানায় ছবিগুলো নাচে আমার মাথায়। বন্ধু চলো উড়ি অজানে অভিযানে, বিছানাও ওরা উড়ি করে, মজার কিছু ঘটবে প্রতিবারে, কত মজারে ভ্রমণ আহারে। অভিযানে সাথে থাকবে বানারানি, ছোট্ট ভ্রমণ চলো এখনই বানারানির অভিযানে। এই যে আমরা মহাশূন্যে এলিয়েনদের গ্রহ খুঁজে বেড়াচ্ছি, তোমার নিশ্চয় বিশ্বাসই হচ্ছে না? হচ্ছে, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কোনো খাবার এনেছো কি? আনি? অবশ্যই এনেছি, বাট যেহেতু আমরা নভোচারী তাই আমাদের সব খাবার নলের মধ্যে থাকে। আমি এখন হালুয়ার নলটা বের করছি। দেখো বাট আমি কেমন ভাসছি। আনি, আমরা তো মহাশূন্যে আর মহাশূন্যে সবকিছু ভাসে। দেখো বাট আমি হালুয়ার মধ্যে সাঁতার কাটছি। আনি তার
তাড়াতাড়ি সিটে বসে তোমার বেল্ট বাঁধো, আমরা এখনই অবতরণ করব। ঠিক আছে বাট। এটা কি ধরনের অবতরণ হলো আরনি? আমরা এখন কিভাবে নামবো? আমরা লাভ দেব। লাভ? তুমি চাইলে লাভ দিতে পারো, আমি লাভ দেব না বাবা। ঠিক আছে, কেয়ার করা। এত পরে আসো বাট। ওটা কিসের শব্দ? এই গ্রহেরই লোকজন হতে পারে। এই তোমরা যেখানে থাকো বেরিয়ে এসো, আমরা তোমাদের বন্ধু। বাট দেখো কি সুন্দর। আমার তো একজনের কথা মনে পড়ে যাচ্ছে। ওরা কিছু করবে না তো আমি। কথা বলে দেখি, এই মহাশূন্য প্রাণীরা, আমরা পৃথিবী থেকে এসেছি তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্য। ওরা মনে হয় আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়। ওদের সাথে কথা বলো বাট। ওরা সব ঘুরে গেল কেন আমি? ওরা মনে হয় আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। আরে না না, কি বলো বার্ট, ওরা অবশ্যই আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু একটু লজ্জা পাচ্ছে। যাও কথা বলো, যাও। আচ্ছা আচ্ছা চলো। এ বার্ট, এদিকে এসো, ওদের সাথে খেলো, দেখবে মজা পাবে। আমি আসলে ঠিক বুঝতে পারছি না মহাশূন্য প্রাণীদের কি বলবো। মানে হ্যালো, মানে কেমন আছো মহাশূন্যের প্রাণী? আমার মজাটা শুনলাম না। এটা কি বললে ভাই, এটা কোনো কথা হলো? আর এই যে দেখো দেখো, এটা আমার হালুয়ার ছবি। কি সুন্দর সুজির হালুয়া, তাই না? আর এই যে দেখো আমার প্রিয় কবুতর বন্ধু, ওর নাম হচ্ছে রাজা। কি সুন্দর, কিন্তু ওদের মনে হয় কবুতর পছন্দ না। এই বাট, আমার মনে হয় ওদের কবুতর ভালো লাগে। সত্যি বলছো আনি? কিন্তু তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই দেখো বাট। আরে মহাশূন্য প্রাণীরা অনেক ভালো, কারণ ওদের কবুতর ভালো লাগে। কে তোমাদের বলেছিলাম না, আমার বন্ধু খুবই ভালো, আর তোমাদের কবুতর ভালো লাগলে বার্ড কবুতর নাচের নেচে দেখাবে। নেচে দেখাও তো বার্ড। কবুতর নাচ তো? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। কবুতররা এভাবে নাচে বুঝলে। দেখলে তো আরে, মহাশূন্য প্রাণীরা আসলে তুমি যা ভেবেছো তার চেয়ে অনেক ভালো। শুভরাত্রি বার। শুভরাত্রি আরে। অনেক অনেক দিন আগে একটা মেয়ে ছিল যে জন্মদিন ভালোবাসতো। আমি জন্মদিন ভালোবাসি। সে জন্মদিন এতই ভালোবাসতো যে বন্ধুদের জন্মদিন পালন করার জন্য সে সারা পৃথিবী ঘুরে বেড়াতো। সে আইসল্যান্ডে গেল, সেখানে তার বন্ধু পরিমণির জন্মদিনে সে চকলেট দিয়ে বানানো একটি মজার কেক খেলো। আমি জন্মদিন ভালোবাসি। সে মেক্সিকোতে গেল, সেখানে তার বন্ধু জেমসের জন্মদিনে সে পিনাটা খুললো। পিনাটার ভেতরে জন্মদিনের অনেক উপহার থাকে। এই যে দেখো আমি কি সুন্দর তিনটা লজেন্স পেয়েছি, আমি জন্মদিন ভালোবাসি। সে চীনে গেল, সেখানে তার বন্ধু চ্যাং এর জন্মদিনে সে একটা মজার খেলা খেললো। তুমি হাত দিয়ে না ধরে মাথায় টুপি পরো তো দেখি। ঠিক আছে, আমি জন্মদিন ভালোবাসি। আর যখন সে নিজ দেশে বাড়িতে ফিরে এলো তখন তো সে অবাক হয়ে গেল, কারণ আজকে তো ওর নিজেরই জন্মদিন। জন্মদিন, আমি একদম ভুলে গিয়েছিলাম, আজকে তো আমার নিজেরই জন্মদিন, আমি জন্মদিন ভালোবাসি। বন্ধুরা আজ আমরা সুস্বাস্থ্য নিয়ে কথা বলবো।
সুস্বাস্থ্য মানে শরীরের যত্ন নেয়া, যাতে করে তুমি সুস্থ সবল আর শক্তিশালী থাকবে আর সারা দিন ধরে খেলাধুলা করার মতো শক্তি পাবে। এমন সুস্বাস্থ্য কিভাবে হবে রায়া? যদি তুমি শরীর পরিষ্কার রাখো, যেমন দাঁত মাজে রোজ, গোসল করো প্রতিদিন, হাত ধোও নিয়ম মেনে, স্বাস্থ্যকর খাবার খাও, নিয়মিত ব্যায়াম করো, তাহলেই তোমার সুস্বাস্থ্য হবে। রায়া, এলমোরা এখন স্বাস্থ্য ভালো করবে, চলো শুরু করি। সবাই এলমো, তবে আরেকটা কথা, সুস্থ সবল থাকতে হলে বিশ্রাম নেওয়াটাও কিন্তু খুব দরকার। আমার খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে বিশ্রাম নিতে হবে। আজকের প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক হালুম এবং এলমো। আজকের প্রতিযোগিতায় সবজি প্রতিনিধি টমেটো ও গাজর, আর ফলের প্রতিনিধি আনারস। শুরুতেই নিজের গুণাগুণ তুলে ধরার জন্য অনুরোধ করছি আনারসকে। আমি আনারস, রসে টসটস, দেখতে গোলগাল এবং লম্বাটে। আমার আছে সবুজ ঝুঁটি আর সারা শরীরে নরম নরম কাঁটা। সবাই ভালোবেসে এই কাঁটাগুলোকে চোখ বলে। চোখ যে মনের কথা বলে। কাঁচা অবস্থায় আমি সবুজ আর পাকলে হলুদ। আমি খেতে টক মিষ্টি। আর মনে রেখো, আমি রোগ প্রতিরোধে ও হজমে সাহায্য করি। চমৎকার বক্তব্য পেশ করলেন আমাদের সকলের প্রিয় ঝুঁটিওয়ালা আনারস। ধন্যবাদ আনারস। এখন আমরা চলে যাব গাজরের কাছে। আমি গাজর। আমার আছে কমলা রঙের শক্ত সামর্থ্য শরীর আর ঝুঁটি। আহা, দেখে আমার ঝুঁটি সকল রূপের হয় যে ঝুঁটি। আমি লম্বাটে, খেতে মিষ্টি স্বাদের, আর খাওয়ার সময় পটাশ ক্যাচ ক্যাচ শব্দ হবেই। আমি রোগ প্রতিরোধে আর ত্বক সুস্থ সুন্দর রাখতে সাহায্য করি। ধন্যবাদ গাজর। এখন আমরা চলে যাব টমেটোর কাছে। আমি টমেটো। লাল যদি হতে হয় তবে হবে আমার মতো টুকটুকে লাল, দেখতে গোলাকার আর আমার মতো মসৃণ ত্বক আর কালিবা আছে। বলো বলো, আমি কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে হই টুকটুকে লাল। খেতে আমি টকটক আর হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করি। আর সালাদে যদি আমি নাই থাকি তাহলে সেই সালাদে স্বাদ কি? বলো বলো, তাহলে যদি কেউ সেরা হয় তবে সেটা হব আমি। প্রথম রাউন্ড শেষ, আমরা এখন চলে যাব দ্বিতীয় রাউন্ডে, প্রশ্নোত্তর পর্ব। আমাদের বিচারকরা প্রস্তুত প্রশ্ন নিয়ে। প্রতিযোগীরা, তোমরা প্রস্তুত? আমার প্রশ্ন আনারসের কাছে। আচ্ছা আনারস, বলতো কোন তিনটা জিনিস হতে পারলে তোমার জীবন সার্থক বলে মনে হবে? আনারসের মোরব্বা, জুস আর কেক। এবার এলমো প্রশ্ন করবে গাজরকে। আচ্ছা গাজর, তোমার যদি আরেকবার জন্ম হয় তাহলে তুমি কি হিসেবে জন্ম নিতে চাও? আমি গাজর হয়ে সবার উপকারে আসতে চাই। এবার আমার প্রশ্ন টমেটোর কাছে। বলো বলো। আচ্ছা টমেটো, তুমি পৃথিবীকে কিভাবে বদলে দিতে চাও? আমি সিসিমপুর সহ সবখানে টমেটো বাগান আর টমেটো বাগান বানাতে চাই। দর্শক মণ্ডলী, দ্বিতীয় রাউন্ড শেষ। বিচারকদের ছটপট প্রশ্নের ছটপট উত্তর দিলেন আমাদের প্রতিযোগীরা। বন্ধুরা, এখন আমরা জেনে যাব কে হবে সেরা খাবার। বন্ধুরা, ধৈর্য ধরে অপেক্ষা করবার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এখন আমরা জানবো কে হবে সেরা খাবার। আমরা
আমরা সবার বক্তব্য শুনেছি, সবার কাছ থেকে জেনেছি তাদের রূপ গুণ আকার এবং স্বাদের কথা, আর এও জানতে পেরেছি তোমরা সবাই কত উপকারী, আর সুস্থ থাকতে তোমরা কত সাহায্য করো। দেখতে আলাদা আর স্বাদে ভিন্ন হলেও তোমরা সবাই নিজ নিজ রঙে কত সুন্দর। আর ভালো থাকতে গেলে বিভিন্ন রঙের ফল আর সবজির কোনো বিকল্প নেই। তোমরা প্রত্যেকেই স্বাস্থ্যকর খাবার। স্বাস্থ্যকর খাবার? হ্যাঁ, স্বাস্থ্যকর খাবার, কারণ প্রত্যেকেরই আছে নিজ নিজ পুষ্টিগুণ। এরা প্রত্যেকে আমাদের কত উপকারে আসে। তাহলে তো সবাই সবার বন্ধু। আনারস, গাজর, টমেটো, তোমরা সবাই সেরা খাবার, সবাই আমাদের কত উপকারে আসে। তাই আসলে তোমরা সবাই সেরা খাবার, রূপে গুণে এবং স্বাদে অনন্য। তোমাদের সবার জন্য আছে বিজয়ীর মুকুট। আজকের শব্দ বন্ধু। আজ আমি আমার বাবার সাথে আর্ট স্কুলে যাচ্ছি। পড়াশোনার পাশাপাশি আমি ছবি আঁকাও শিখব, কারণ আমি ছবি আঁকতে ভীষণ পছন্দ করি। ইনি আমাদের ছবি আঁকার শিক্ষক নীলুফা ইয়াসমিন। আজ তোমাদের নতুন একজনের সাথে পরিচয় করিয়ে দেব, সেও তোমাদের সাথে ছবি আঁকা শিখবে। শিক্ষক আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। তোমার নাম কি? আমার নাম মিল্কি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। সবাই আমাকে হাততালি দিয়ে স্বাগত জানালো। অন্যরাও তাদের পরিচয় দিল। আমার নাম আদিত্য দেব। সোহাইলা, আমিন, শাকা। এর নাম শ্রেয়ান, ও হচ্ছে মিঠু। এদের দুজনের সাথে খুব তাড়াতাড়ি আমার বন্ধুত্ব হয়ে গেল। শিক্ষক ড্রয়িং এর তিনটি মূল আকৃতি, ত্রিভুজ, চতুর্ভুজ ও গোলাকার এঁকে আমাকে রং করতে বললেন। আমি রং করা শুরু করলাম। দেখো, এখানে সবাই খুব সুন্দর সুন্দর ছবি আঁকছে। আজকে আর্ট স্কুলে আমার প্রথম দিন। আমি রং করতে পারি কিনা শিক্ষক তা দেখছেন। একি, ছবি আঁকা বাদ দিয়ে শ্রেয়ান এটা কি করছে? ও তো দেখি কাগজ দিয়ে খুব সুন্দর একটি খরগোশ বানিয়ে ফেললো, আর আমাকে সেটা দিল। স্কুলে সবকিছু আমার খুব ভালো লাগছে। ছবি আঁকা শেষ হলে সবাই তা শিক্ষকের কাছে জমা দিল। আমি আমার বাড়িতে আঁকা ছবিগুলো নতুন বন্ধুদের দেখালাম। দেখলে, অল্প কিছুক্ষণের মধ্যে সবার সাথে আমার কি সুন্দর বন্ধুত্ব হয়ে গেল। আমরা অনেক গল্প ও মজা করলাম। এখানে প্রথম দিন এসে আমার মনেই হলো না আমি নতুন এসেছি। নতুন স্কুলে আমি ভীষণ খুশি।